उमांगो आ आ उमांगो आ आ आ उमांगो आ आ उमांगो आ आ बाप रे ओ ए দাঁড়াও এটা কে এটা আমার বউ বটে ম্যাডাম আ আ কুয়াতি আছে আ এগুলো কি ম্যাডাম পেটে ব্যথা আছে ব্যথা আছে পাছে ম্যাডাম ব্যথা ওই দেখি দেখি এগুলো কি ছি 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 মায়ের জাত হয়ে মায়ের নামে কলঙ্ক ছি যারা দুধের জায়গায় তো মদ রাখে আর সুধা ভাণ্ডে বিষ রাখে আর মাদক দ্রব্য আর গাঁজা কে রেখে ডেলিভারি আছে ছি এই জন্য আমাদের দেশের কত মেয়ে মা হতে পারে না তোমাদের মতো মেয়েরা মায়ের নামে কলঙ্ক ছি এই একে গাড়িতে তোলো বাবু বাবু বিয়ার বিয়ার মেসেজ এসে গেছে বিশাল বিশাল মেসেজ এসে গেছে আরে কি মেসেজ এসেছে বলবি তো মেসেজ মেসেজ না বিশাল মেসেজ বিরাট মেসেজ হ্যাঁ হ্যাঁ বাবু আ দেখুন বাবু বাবু সর্বনাশ হয়ে গেছে আরে কি হলো কি ব্যাপার এসপি সোনালি মুখার্জি সব মাল সিজ করে নিয়ে চলে গেছে সিজ করে নিয়েছে এইটাই তো বলতেছিলি বাবু এই এই মেসেজটা চলে এসেছে সিজ করে নিয়েছে সালা হারাম জামা আমার এত বড় বিপদ হয়েছে আর তুই হা 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 করে হাঁটছিস চল সালা আমি তো খাইতে জানি না আমি শুধু করে হাসতে জানি চুপ করে বসে থাকলে তো চলবে না বাবু বড় ননুকে ছাড়াবার কোনো ব্যবস্থা করতে হবে আরে উকিল করতে তো অনেক টাকার দরকার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলনো বাবা আমি বলতেছিলি যে আমার এই বালা দুটা দিয়ে যদি এই বালা দুটা বিকে কি আর উকিলের ফি হয় মা তাহলে ঠিক আছে বাবু আমি তৎক্ষণে কিছু কাঠজুড়ি কুড়াই নিয়ে আস ঠিক আছে যা আসছি আজ আমি একটা অন্য জিনিস নিতে এসেছি মাস্টার মশাই যাবো তোর পায়ে ধরে অনুরোধ করছি বাপ এই ওড়া শালিকে নাই আমি তো রাতে তোর আমি জাদু করছি বাপ আমি তোর পায়ে ধরছি বাপ আমি আমি তোর মাস্টার আমি যাব না আমি আমি তোকে বহুত দিন পড়াইছি বাপ তুই আমাকে গুরু দক্ষি না দে আমি তোর পায়ে পড়ছি ছাড় আমি যাবো না ছাড় বাপ তুই আমাকে তুই আমাকে আমার বৌমাকে বাবা বাবা
আপনি কি মিসেস খরখরে দেবে? বৌমা এ বেটা আমরা কি করেছি? কি করেছি বৌমা? বাহ, আজ ভূতের মুখে রাম নাম দেখছি। এই যে বৌমা না, ম্যাডাম বলো ম্যাডাম। হাবিলদার, এদেরকে গাড়িতে তোলো। সুখে থাক মা, সুখে থাক। বাহ, তোল বাঁকড়া খসে, উপর বাঁকড়া হাসে। বারে মা, একটা কাজের মতন কাজ করলি। ভগবান আছে মা, ভগবান আছে, বাপেরও বাপ আছে। আমি কিছু করি না, আমি কিছু করি না। হ্যালো, হ্যাঁ আমি রাঘব পাল বলছি স্যার। আরে এখন আপনাকে সেবা করতে হবে না স্যার, আমি আপনাকে সেবা করব। আমার গেস্ট হাউসে চলে আসুন, একটা পার্টি সারপ্রাইজ দিচ্ছি। আরে ইংলিশ মাল নয়, ইংলিশ মাল নয়, তার থেকেও বেশি দামি, বুঝলে? দেখলে একদম অবাক হয়ে যাবে, একদম টোস্ট শ্যা মাল। আরে আসুন আসুন মাগুর বাবু, বসুন বসুন। আপনি আপনি দয়া করে আমাকে বাঁচান, আপনি আমার ইজ্জত রক্ষা করুন। মাগুর বাবু, কেমন সারপ্রাইজ দিলাম, পছন্দ হয়েছে তো মালটা? বাহ রাঘব বাবু বাহ, আপনি তো দেখছি দারুণ মাল রেখেছেন। খবরদার আমার গায়ে হাত দিবি না, একদম ভালো হবে না। আমি কিন্তু চেঁচান দিব, আমার গায়ে হাত দিবি না তুই, আমার গায়ে হাত দিবি না, চেঁচান দিব। কেউ শুনবে নাই, কেউ শুনবে নাই তোর কথা, কেউ আসবে নাই কানে, বুঝলি? তুই যে আমার রসগোল্লার গামলা রে, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। তুই যে আমার রসগোল্লার গামলা রে, আর আমি আমি মৌমাছি। কেমন করে রস খাবো জানিস? প্রেম দিয়ে জগৎটাকে আপন করা যায়, গায়ের জোর দিয়ে কোনো কিছুই আপন করা যায়। সর্বনাশ করে কারো ভালোবাসে পাওয়া যায় না রে শয়তান। কেউ শুনবে নাই, প্রেম দিয়ে জগৎটাকে আপন করা যায়, গায়ের জোরে আপন করা যায় না। রূপা ভাই, তুই যে রসগোল্লার গামলারি, কেউ শুনবে নাই, তোমার তেতে টুটিটা ফাটা, তাতেও কেউ শুনবে নাই। তোকে আমার বহুদিনের পাবার আশা ছিল রে, তাই উপায় নয়, উপায় নয়, যতই চেষ্টা কর কোনো উপায় নয়, কোনো উপায় নয়। কেমন করে রস খাবো জানিস? আস্তে 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 আস্তে। না, ইশালে তো বেহুশ হয়ে গেছে। এখন কি হবে? ডোন্ট ওয়ারি ইয়ার, আমি কিছু উপায় করছি। উপায় করতেই হবে। যা শালা, তাহলে তাহলে মাকে থেকে এইখানে ফেলে দিলেই বাঁচি। কেউ কেউ আসছে মনে হয় মাগুর। হ্যাঁ সত্যই তো কেউ আসছে মনে হচ্ছে। কন কন হ্যায়? লাশ কন হ্যায় ইয়াহাঁ পে?
घोरी, इनकी तो सांसें चल रही है, ये तो जिंदा है। देख बहन, मेरी आंखों की रोशनी अगर सही है तो मेरे ख्याल से वो साला थानेदारी था। चल चल, उठ गौरी, उठ 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 गौरी। एकी बौदी तुमी अमर सब शेष हो गेलो। सैतान राघव बोल आर ओई थानार बड़ो बाबू, ওই দুটো কুকুর আমার সমস্ত ইজ্জত নষ্ট করে দিয়েছে, আমার ইজ্জতের মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কি বলছ? বাবা বাঁচে আছে না নাই তাও বলতে পারছি না, যদি বাঁচে আছে বাবা আমাকে পাগলের মতন খুঁজছে। আমাদের ঘরদুয়ার সব মাটিতে মিশে গেছে, আমার জটলা কাকা যে আমাকে বিটির মতন ভালোবাসত কোথায় আছে কোন খবর জানি নাই। আর তোমার দাদা, আর তোমার দাদা দাদার খবর আমি পেয়েছি। আমি জানি দাদা কোনো দোষ করেনি, আমি দাদাকে জেল থেকে ছাড়াবার ব্যবস্থাও করেছি, কিন্তু ওই কুত্তা দুটোর মরবার জন্য আমি ফেরাডোল আর পুতলা বিচের ব্যবস্থা করেছি।